নমস্কার বন্ধুরা, আমি সৈকত, দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জীবনী। বুদ্ধদেব গুহ বাংলা সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, যিনি মূলত তার উপন্যাস বিশেষত অরণ্য অভিযান সংক্রান্ত উপন্যাসের কারণে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তার হাতে একই সাথে রোম্যান্স ও প্রকৃতি অনাবিল ভঙ্গিমায় সমন্বিত হয়েছে। তিনি যেমন করে আধুনিক জগতের মানুষের অন্তরের খবর দিয়েছেন, ঠিক তেমন ভাবেই জঙ্গলের বিভিন্ন রূপের অনুপম চিত্র এঁকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও অত্যন্ত সাফল্যের সঙ্গে বাংলা সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সাহিত্য সাধনার পাশাপাশি বুদ্ধদেব গুহ সাংগীতিক জগতেও অত্যন্ত দক্ষ। তিনি একাধারে সফল লেখক, সার্থক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অরণ্য প্রেমিক, শিকারী এবং দক্ষ সঙ্গীতজ্ঞ। 1936 সালের 29 জুন অধুনা বাংলাদেশের রংপুর জেলায় বুদ্ধদেব গুহের জন্ম হয়। তার প্রাথমিক শিক্ষা রংপুর জেলা স্কুলে সম্পন্ন হবার পর যথাক্রমে তিনি রংপুরের কারমাইকেল কলেজ ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তার পরবর্তী শিক্ষা গ্রহণ করেন। পড়াশোনার সাথে সাথে বুদ্ধদেব গুহ দক্ষিণ কলকাতার খ্যাতনামা গানের স্কুল দক্ষিণীতে ভর্তি হন। তার আগে থেকেই তিনি গানের চর্চা করতেন। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পুরাতনী গান ও টপ্পাতেও তার দক্ষতা লক্ষণীয়। দক্ষিণীতে গান শিখতে গিয়ে তার আলাপ হয় বিখ্যাত গায়িকা ঋতু গুহের সঙ্গে। এই আলাপ লেখকের জীবনে নতুন দিগন্ত খুলে দেয়। 1962 সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে লেখকের উপন্যাস খেলা যখন পাঠক মহলে অত্যন্ত সমাদৃত। তাদের দুই কন্যা আছে। বুদ্ধদেব গুহ এখনো তার গানের চর্চা অব্যাহত রেখেছেন। তিনি এযাবৎ বহু অনুষ্ঠানে গান গিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন। শিক্ষা জীবন শেষ করে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে তার বাবার ব্রিটিশ আমলের ফার্ম এসএন গুহ অ্যান্ড কোম্পানিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগদান করেন এবং পেশাগত দিক থেকে অত্যন্ত সফল হয়ে নিজেদের ফার্মকে অনেক উন্নত করে তুলতে সক্ষম হন তিনি। বুদ্ধদেব গুহের অরণ্য প্রবেশ মূলত তার বাবার হাত ধরে। 10 বছর বয়স থেকে তিনি শিকার শুরু করেন। তিনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন কাজের সূত্রে এবং অরণ্যের প্রেমে পড়ে। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সবকটি দেশ, আমেরিকা, কানাডা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড, পূর্ব আফ্রিকা সহ অজস্র দেশে তিনি ঘুরেছেন। তার এই বিস্তীর্ণ ভ্রমণের নানাবিধ বর্ণনা ছড়িয়ে রয়েছে তার বিভিন্ন গল্প উপন্যাসে। বুদ্ধদেব গুহের প্রথম গল্প সংকলন জঙ্গলমহল প্রকাশ পায় 60-এর দশকের গোড়ার দিকে। বাংলা সাহিত্যে অরণ্যের পটভূমিকায় তার যত গল্প উপন্যাস সৃষ্টি হয়েছে তার কোন লেখকের লেখায় দেখা যায় না। ভারতবর্ষ তথা বিদেশের অরণ্য প্রকৃতি লেখকের লেখার পটভূমি হিসেবে যেমন বারবার এসেছে, তেমনি কখনো কখনো অরণ্য নিজেই তার উপন্যাসের চরিত্র হয়ে উঠেছে। সাধারণভাবে লেখকের ব্যক্তি জীবন বারবার ঘুরে ফিরে এসেছে তার রচনায়। তার বিখ্যাত রিজুদা সিরিজের প্রথম বই রিজুদার সঙ্গে জঙ্গলে 1973 সালে প্রকাশিত হয়। তার অধিকাংশ উপন্যাসে অরণ্য প্রকৃতির সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নাগরিক চেতনার আলোকে আলোকিত চরিত্ররা এসেছে। কিছু চরিত্র আবার অরণ্য প্রান্তরে পৌঁছে প্রাকৃতিক পরিমণ্ডলের মধ্যে খুঁজে পেয়েছে নিজেকে। এভাবেই চরিত্রের ভাঙা গড়ার মাধ্যমে তিনি নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে বিভিন্ন চরিত্রের মধ্যে বসাতে পেরেছেন অনায়াসে। পাঠককুলের বিচারে বোধহয় মাধুপুরী তার সর্বোত্তম এবং জনপ্রিয়তম উপন্যাস। তার উপন্যাসগুলির মধ্যে হলুদ বসন্ত, একটু উষ্ণতার জন্য, পূজাঘর, চারপাশ, বাতি ঘর, নগ্ন বিসর্জন, বিন্যাস, খেলা যখন, ঝাঁকি দর্শন, জঙ্গলের জার্নাল, মন বাসর, পারিথি, খেলা ঘর, কোয়েলের কাছে, মান্ডুর রূপবতী, লবঙ্গির জঙ্গলে, পঞ্চম প্রবাস, সালু ডুংরি, সারেং মিয়া বিখ্যাত। বুদ্ধদেব গুহের লেখার মধ্যে প্রকৃতি ও রোম্যান্স বারবার অনায়াস ভঙ্গিমায় মিলে গেছে। এক স্বপ্নের বিমূর্ততায় আচ্ছন্ন হয়ে তার চরিত্ররা ঘোরাফেরা করে, যার মধ্যে রোমান্টিক এক আবেদন সহজেই অনুভব করা যায়। তার রচনা চিনিয়ে দেয় এক নিত্য পর্যটকের স্বভাবকে, ভ্রমণকারী সৌন্দর্যের চোখকে এবং পথদর্শনকে। বুদ্ধদেব গুহের অন্যতম সৃষ্টি রিজুদা। এই রিজু চরিত্রটি কিন্তু অনেকাংশেই লেখক নিজে। রিজুদা তার সাথী রুদ্রকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং রোমাঞ্চকর নানা অভিযানে সামিল হয়। রিজুদা বাংলা সাহিত্যে এক অত্যন্ত জনপ্রিয় চরিত্র। রিজুদার সঙ্গে বারে বারে পাঠককে তিনি নিয়ে গেছেন পূর্ব ভারতের নানা জঙ্গলে, যেখানে রোমাঞ্চকর সব ঘটনার সাথে সাথে বিভিন্ন চরিত্রও ভিড় করেছে। রিভু নামের আরেকটি চরিত্র লেখক সৃষ্টি করেছেন, যার মধ্যে দিয়ে লেখক তার ছোটবেলায় ফিরতে চেয়েছেন।
রংপুর, জয়পুরহাট ও বরিশালের বন্ধুদের এই সূত্রে মনে করেছেন তিনি। রিভুকে নিয়ে লেখা ওইগুলি হলো দূরের ভোর, দূরের দুপুর, পর্ণ মচি, পড়ি যায়, রিভু, শ্রাবণ ইত্যাদি। রিজুদাকে নিয়ে যেসব উপন্যাস বুদ্ধদেব গুহ লিখেছেন সেগুলি হলো সপ্তম রিপু, তিন নম্বর, আরো তিন রিজুদা কাহিনী, বন বিবির বনে, বাঘের মাংস এবং অন্য শিকার, মৌলির রাত, রিজুদা কাহিনী, পূর্বকের দেশে, জমদুয়ার, রিজুদা সমগ্র এক থেকে পাঁচ খণ্ড ইত্যাদি। মাধুকরী বুদ্ধদেবের এক আলোড়ন তোলা উপন্যাস, এটি গতিশীল, বর্ণময় ও বিশাল। এই উপন্যাসটি শুধুমাত্র পৃথু ঘোষ ও তার স্ত্রী রুষার দ্বন্দ্বময় জীবনের গল্প নয়, জঙ্গলমহলের শিকড় খোঁজা কিছু মানুষের কাহিনীও বটে। উপন্যাসের সমস্ত কিছুর মধ্যে দিয়ে বর্তমান মানব জীবনের সকল অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রজন্মের মানুষের বেঁচে থাকার ঠিকানা যেন দেয় মাধুকরী উপন্যাসটি। বাংলা সাহিত্যে ব্যতিক্রমী এই বইটির ভাষা, কাহিনী, জীবন দর্শন, জীবনের প্রতি আসক্তি ও আসক্তির মধ্যে লুকানো বিদৃষ্টা সবই যেন বাংলা সাহিত্যে নতুন স্বাদ নিয়ে এসেছে। লেখক প্রতিটি চরিত্রকে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে দেখিয়েছেন কুশলতার সঙ্গে। মাধুকরী যেন জীবনের নতুন ভাষ্যেরই নাম। 1976 সালে আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস হলুদ বসন্ত বুদ্ধদেব গুহের বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে একটি। সমগ্র গল্প জুড়ে নয়না আর রিজুর মানসিক অন্তর্দ্বন্দ্ব এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। নিবিড় ভালোবাসার সংগ্রামের সঙ্গে সঙ্গে হিংসা, ক্রোধ, যুক্তির সাথে মানসিক টানাপোড়েন ইত্যাদি বহুতর মানসিক প্রবৃত্তি একই সঙ্গে উঠে এসেছে এই উপন্যাসে। হলুদ বসন্ত উপন্যাসের পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বুদ্ধদেবের আরেকটি বিখ্যাত উপন্যাস একটু উষ্ণতার জন্য, এক অ্যাডভোকেটের তথা এক লেখকের জীবনকে কেন্দ্র করে উপন্যাস এগিয়েছে। মূল চরিত্র সুকুমারের দাম্পত্য জীবন সুখের হয়নি, তাই সুকুমারের জীবনে আসে ছুটি, যে লেখকের প্রেমে ডুবে যায়। সুকুমারের জীবন চলতে থাকে এক অন্তহীন প্রতীক্ষায়। যে সমস্ত জিনিসের মূল্য তিনি আগে বুঝতেন সেগুলো ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে তার কাছে। কেমন করে তিনি নানাবিধ ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেন তারই সূক্ষ্ম বিশ্লেষণ তিনি পাঠককে এক গভীর অবসাদে জড়িয়ে ফেলেন। পাঠক এক নতুন আবেগে নিজেকে আবিষ্কার করতে পারে উপন্যাসটি পাঠ করে। বুদ্ধদেব গুহের অরণ্য পর্যটন তার অনুভূতিশীল মনে এক গভীর ছাপ ফেলেছে। তাই আরণ্যক উপন্যাসগুলিতে লেখক যে নাগরিক চরিত্রগুলিকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে অরণ্যে নিয়ে এসেছেন তাদের মধ্যে অনেকেই নিজের নাগরিক সত্তা ছেড়ে অরণ্যের সাথে মিশে গেছে অনাবিল সারল্যে। অরণ্য প্রেমী ও অরণ্যচারী এই লেখক বাংলা সাহিত্যে জঙ্গলের অপরিচিত রূপটির সঙ্গে নিবিড় ভালোবাসাকে মিলিয়ে দিয়েছেন। আবার এমন করেই প্রতীকী উপন্যাস বা গোয়েন্দা উপন্যাসেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার প্রতিটি উপন্যাসের পটভূমি জীবন্ত, কারণ এগুলি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল। বুদ্ধদেব গুহ হৃদয় দিয়ে উপন্যাস রচনা করেছেন, তাই পাঠক মহলে তার অসংখ্য অনুরাগী। বুদ্ধদেব গুহ তার সাহিত্যকর্মের জন্য প্রচুর পুরস্কার লাভ করেছেন, আনন্দ পুরস্কার, শিরোমণি পুরস্কার, শরৎ পুরস্কার তার মধ্যে উল্লেখযোগ্য। কংগ্রেস লাইব্রেরিতে বুদ্ধদেব গুহের 50টিরও বেশি শিরোনাম রয়েছে। 2021 সালের 29 আগস্ট বুদ্ধদেব গুহর মৃত্যু হয়। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।